আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, রুশ হামলায় প্রতিদিন 100 ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছে ঘোষণা জেলেনস্কির। পরমাণু ইস্যুতে ফের মুখোমুখি ইরান ও ইসরায়েল। এবার জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে আরো আক্রমণাত্মক হচ্ছে ন্যাটো। আরো জানিয়ে দেব যুদ্ধে রাশিয়াকে হারাতে হবে বলছে লাটভিয়ার প্রধানমন্ত্রী। এদিকে ইমরানের যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, তথ্যের পক্ষে কেন এত পাকিস্তানি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের পর যুক্তরাজ্যে আক্রমণ চান তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। রুশ হামলায় প্রতিদিন 100 ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছে ঘোষণা জেলেনস্কির। রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন প্রায় 60-100 ইউক্রেনীয় সেনা নিহত হয় এবং 500 সেনা আহত হয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের নিউ ম্যাক্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের দীর্ঘপাল্লার অস্ত্রের জন্য অনুরোধ করা হয়েছিল, আমাদের দেশকে রক্ষা করার জন্য, রাশিয়াকে আক্রমণ করার জন্য নয়। তিনি আরো বলেন, আমরা রাশিয়া যা ঘটাচ্ছে তাতে আগ্রহী নই, আমরা কেবল ইউক্রেন নিজস্ব অঞ্চল নিয়ে আগ্রহী। প্রসঙ্গত গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের কারণে ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন 60 লাখেরও বেশি মানুষ, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন 80 লাখের বেশি মানুষ, নিহত হয়েছেন 4,000 মানুষ। রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখে রুশ সামরিক বাহিনী। হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারগিভেও। সূত্র আল জাজিরা। পরমাণু ইস্যুতে ফের মুখোমুখি ইরান ইসরায়েল। আবারও পরমাণু ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল। পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ISI এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে চুক্তি এবং সীমারেখার মাত্রাতিরিক্ত ইউরেনিয়াম উৎপাদন করছে ইরান। প্রতিবেদনে তুলে ধরা হয় দেশটির পরমাণু কর্মসূচির বিভিন্ন অসামঞ্জস্যতাও তেহরানের অভিযোগ। ইসরায়েলের চাপে এ ধরনের প্রতিবেদন দিয়েছে IEA। পাল্টা অভিযোগে তেল আবিবের দাবি মিথ্যাচার করছে তেহরান। খবর NDTV। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি প্রতিবেদন দাখিল করে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IEA। বিবৃতিতে সংস্থাটি জানায়, মারিভান, ভারামিন এবং তোরকা জাবাদ পরমাণু প্রকল্পের পুরো তথ্য পায়নি সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, চুক্তি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম মজুদ অব্যাহত রেখেছে ইরান। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সাথে চুক্তির পর নির্ধারিত সীমার 18 গুণ বেশি বেড়েছে দেশটির ইউরেনিয়াম মজুদ। এমনকি নির্ধারিত সীমার চেয়ে প্রায় 3.5% বেশি সমৃদ্ধ করা হয়েছে ইউরেনিয়াম। IEA এর এই প্রতিবেদনের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইরানের। তেহরানের অভিযোগ, ইসরায়েলের চাপে সাজানো প্রতিবেদন তৈরি করেছে IEA। এ নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ বলেন, IEA-র এই প্রতিবেদন সুষ্ঠু এবং নিরপেক্ষ নয়। ইহুদিবাদীদের চাপে পড়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কৌশলগত অনেক বিষয় নিয়েই মিথ্যাচার করা হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র অনেক দেশকে বাধ্য করছে আমাদের বিপক্ষে অবস্থান নিতে। এদিকে তেহরানের অভিযোগকে উড়িয়ে দিয়ে তেল আবিব বলছে, পরমাণু কর্মসূচির তথ্য অনেকদিন ধরেই গোপন রাখছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ইরান বহু আগে থেকেই তাদের কর্মসূচির তথ্য গোপন রাখছে, এমনকি তারা জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থাটির বিভিন্ন তথ্য চুরি করেছে। আর ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যে
মিথ্যাচার করবে সে পরিকল্পনাও আগেই করে রেখেছিল। এ সম্পর্কিত সব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। 2015 সালের জুলাই মাসে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চুক্তি করে ছয় বিশ্ব শক্তি ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনার বিনিময়ে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় পশ্চিমারা। যদিও ক্ষমতায় এসেই ওই চুক্তি বাতিল করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হচ্ছে ন্যাটো। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পূর্ব ইউরোপে জোটের সেনা মোতায়েন নিয়ে ন্যাটোর কোনো বাধা নেই। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটটির উপমহাসচিব মির্সিয়া জিওনা এ কথা বলেছেন। মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে। রোমানিয়ার সাবেক এই প্রেসিডেন্ট ফরাসি বার্তা সংস্থা এফপিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ন্যাটোর অবস্থান সম্পর্কে তুলে ধরেছেন। জোটের সদস্যভুক্ত দেশগুলোর এমপিদের সঙ্গে বৈঠকের লিথুনিয়া সফরে তিনি সাক্ষাৎকার দেন। ন্যাটোর পার্লামেন্টারি সমাবেশের বসন্তকালীন অধিবেশনে এমপিরা হাজির হয়েছিলেন। রাশিয়া ও ন্যাটো 1997 সালে ফাউন্ডিং অ্যাক্ট নামের চুক্তিতে সম্মত হয়েছিল। এতে পূর্ব ও মধ্য ইউরোপীয় অঞ্চল সহ ইউরোপে সশস্ত্র বাহিনী মোতায়েন না করার কথা বলা হয়েছিল। কিন্তু জিওনা এএফপিকে বলেছেন, ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়া জোটের সঙ্গে নিয়মিত সংলাপে না বসাও রাশিয়ার দিক থেকে চুক্তিটির লঙ্ঘন। তিনি বলেন, রাশিয়া নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশীদের ওপর আগ্রাসী না হওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু এখন তারা তা করছে। এছাড়া ন্যাটোর সঙ্গে নিয়মিত পরামর্শ তারা করছে না। তিনি আরো বলেন, পূর্বাঞ্চলে এখন ব্যাপক আকারে সেনা মোতায়েনে আমাদের কোনো বিধি নিষেধ নেই, যাতে করে ন্যাটো মিত্র ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আর্টিকেল 5 দ্বারা সুরক্ষিত করা যায়। ন্যাটো সমঝোতার আর্টিকেল 5 অনুসারে কোনো সদস্য রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয়, তাহলে সব সদস্যদের ওপর হামলা এবং জোটের সব সদস্যকে অবশ্যই সামরিকভাবে হস্ত ক্ষেপ করতে হবে। পূর্ব ইউরোপের ন্যাটো সেনা মোতায়েনের পরিকল্পনার বিস্তারিত জানাননি জিওনা, কিন্তু তিনি বলেছেন এই মোতায়েন হবে পূর্ব ইউরোপে ব্যাপক ও টেকসই উপস্থিতি। ফিনল্যান্ড ও সুইডেন ঐতিহাসিক সামরিক জোট বহির্ভূত দেশ। মে মাসে তারা জোটের সদস্য হওয়ার আবেদন করেছে। রাশিয়ার সামরিক ও রাজনৈতিক পাল্টা পদক্ষেপের হুমকির পর জোটে যোগদানে দেশ দুটি অটল। নর্ডিক দেশ দুটি ন্যাটো জোটে আবেদনের 3 দিন পর 21 মে রাশিয়া প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়। ফিনল্যান্ড ও সুইডেনের আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের জন্য জোটের 30 সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে তুরস্ক জানিয়েছে তারা দেশ দুটির জোটে যোগদান সমর্থন করবে না। যুদ্ধে রাশিয়াকে হারাতে হবে লাটভিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা। লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিনস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারাতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন নেতাদের যে কোনো মূল্য শান্তি প্রতিষ্ঠায় ভুল করা চলবে না। সোমবার ইউরোপীয় কাউন্সিল সম্মেলনের আগে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে কারিনস সতর্ক করে বলেছেন, ইইউ এর রাষ্ট্রের ও সরকার প্রধানরা রুশ তেলে প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিস্তারিত নিয়ে বিতর্ক করলেও তাদের মূল ও প্রথম মনোযোগ দেওয়া উচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধে পরাজিত করায়। তার মতে এটি হলো একমাত্র সমাধান যা ভবিষ্যতে রুশ সামরিক আগ্রাসন থেকে সুরক্ষার নিশ্চয়তা দেবে। লাটভিয়ান প্রধানমন্ত্রী বলেন, এটি ইউরোপের জন্য চ্যালেঞ্জ এবং প্রকৃতপক্ষে বিশ্বের জন্য চ্যালেঞ্জ। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যাতে রাশিয়া যুদ্ধে হারে এবং মুদ্রার অপর দিক হলো যুদ্ধে ইউক্রেন জিতবে। এছাড়া কোনো কিছু হলে তা হবে ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য খুব খারাপ। তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও সুরক্ষার একমাত্র উপায় হলো রাশিয়ার হার, কারণ এছাড়া কিছু হলে রাশিয়া নিজেকে পরাজিত মনে করবে না। তাই সংঘাত হয়তো আপাতত মন্তর থেমে আছে অতীতের অনেক সংঘাতের মতো, এরপর রাশিয়া ভাববে তাদের লক্ষ্য কাজে লেগেছে, ভূমি দখল হয়েছে, এরপর তারা সামরিক পুনর্গঠন শুরু করবে এবং এগিয়ে যাবে ইউক্রেন কিংবা মলদোভা অথবা জর্জিয়া বা কাজাকিস্তানের দিকে, যা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। তার মতে মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হলো যুদ্ধে রাশিয়ার হার। তিনি বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে বিভিন্ন রাজনীতিকদের ওপর সমাজের বিভিন্ন স্তর থেকে চাপ বাড়ছে। ইউরোপ জুড়ে দ্রব্য মূল্য বাড়ছে, এর কারণ হলো ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ। ইউরোপ জুড়ে সমাজের অনেক মানুষ হয়তো তা ভুলে যাবে এবং সরকারকে এই বিষয়ে কিছু করতে আহ্বান জানাবে। সরকারগুলো যে কোনো মূল্যে শান্তির দিকে হাঁটাতে পারে, এই পথে আমরা গেলে নিশ্চিতভাবে আমাদের সবার জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারিনস বলেন, আমি দৃঢ়ভাবে শান্তির পক্ষে। এক্ষেত্রে শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো যুদ্ধে রাশিয়াকে হারানো। এর মাধ্যমেই আমরা শান্তি অর্জন করতে পারবো।
ইমরানের যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র তথ্যের পক্ষে কেন এত পাকিস্তানি? পাকিস্তানি গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্যে দিয়ে পতন হয় ইমরান খান সরকারের। ইমরানের দাবি, তার সরকারকে হটাতে ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ অস্বীকার করে আসছে ওয়াশিংটন। তবে পাকিস্তানের জনগণের বড় একটি অংশ ঠিকই ওই ষড়যন্ত্র তথ্যের ওপর বিশ্বাস রেখেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা ইমরানের অভিযোগ যে পাকিস্তানিদের মনে ধরেছে তা যেন অনেকটাই প্রমাণিত হয়েছে। গত কয়েকদিনে রাজধানী ইসলামাবাদের সরকার বিরোধী লং মার্চে ইমরানের পক্ষে রাস্তায় নেমেছেন বিপুল সংখ্যক মানুষ। সেখানে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বর্তমান সরকারের বিরুদ্ধে ইমরানের সমর্থকদের সোচ্চার হতে দেখা গেছে। লং মার্চে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টি তুলতে ভোলেননি ইমরান। শুধু ইসলামাবাদই নয়, 10 এপ্রিল গদি হারানোর পর পাকিস্তান জুড়ে ইমরান যেসব সমাবেশ করেছেন সবখানেই ষড়যন্ত্রের বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে। এককালের তারকা ক্রিকেটারদের থেকে রাজনীতিতে আসা ইমরানের দাবি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে পাকিস্তানের তরুণ সমাজকে। এমনিতেই তাদের মধ্যে আগে থেকে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব রয়েছে। এরই মধ্যেই পাকিস্তানে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে দ্রব্যমূল্যের পারদ চড়েছে, এতে করে আবার চাড়া দিচ্ছে পাকিস্তানের প্রভাবশালী গোষ্ঠী বিরোধী মনোভাব। যুক্তরাষ্ট্র জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেন, ইমরান খান তার পক্ষে জনসমর্থন বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে কাজে লাগাতে চাচ্ছেন। ইমরান ষড়যন্ত্র নিয়ে কোনো প্রমাণ হাজির না করতে পারলেও তার সমর্থকেরা কিন্তু তার ঠিকই বিশ্বাস করেছেন। ইমরানের অভিযোগের গোড়ায় রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ইমরান খান বলেছেন, গত মার্চে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন ডোনাল্ড লু। তখন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, ইমরানকে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো উচিত। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএন এর সঙ্গে আলাপচারিতায়ও এ নিয়ে কথা বলেছেন ইমরান। সেখানে তিনি বলেন, ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূতকে নাকি হুমকি দিয়েছিলেন, বলেছিলেন ইমরানকে উৎখাত না করা হলে পাকিস্তানকে এর জন্য পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেনের পর যুক্তরাজ্যে আক্রমণ চান তিনি। ইউক্রেনের সামরিক অভিযান টানা 3 মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রেখেছে রাশিয়া। এই পরিস্থিতিতে সামনে এসেছে নতুন বিতর্ক। ইউক্রেনের পর রাশিয়ার উচিত যুক্তরাজ্যে আক্রমণ চালানো, এমনই উস্কানি দিয়েছেন রুশ একজন টেলিভিশন ব্যক্তিত্ব। আলোচিত ওই টেলিভিশন ব্যক্তিত্বের নাম ভ্লাদিমির সলোভিভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। ভ্লাদিমির সলোভিভের পরামর্শ, ইউক্রেনের পর রাশিয়ার উচিত যুক্তরাজ্য আক্রমণ চালানো, এমনকি দেশটিতে আক্রমণের পর মস্কোকে ঐতিহাসিক স্টোনহেঞ্জ দখলে নিতেও দেখতে চান বলে জানিয়েছেন তিনি। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আলোচিত ওই টেলিভিশন ব্যক্তিত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ এবং তিনি পুতিনের কণ্ঠ নামেও পরিচিত। ইভেনিং উইথ ভ্লাদিমির সলোভিভ নামে রাশিয়া এক অনুষ্ঠানে কথা বলার সময় উপস্থাপক দাবি করেন, রাশিয়ার আক্রমণ ইংল্যান্ডের উইল্ডশায়ারের স্যালিসবারিতে অবস্থিত ঐতিহাসিক ল্যান্ডমার্ক স্টোনহেঞ্জ পর্যন্ত প্রসারিত হতে পারে। সলোভিভের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, আমরা কোথায় থামব? যেমনটি আমি আজ বলেছিলাম, হয়তো স্টোনহেঞ্জ। লিস্ট্রাস বলেছেন যে তিনি এই যুদ্ধ লড়ছেন, এমনকি সলোভিভ এটিও দাবি করেছেন বলে শোনা যাচ্ছে যে ক্রেমলিনের নেতার ইউক্রেনের রাজধানী কিয়েভ আক্রমণ করা উচিত।